জায়গায় গেলাম, কি করলাম, কেন দেখালাম না বলো তো? মানে এক জায়গায় মারা গেছে, সেখানে গিয়ে নিশ্চয়ই ক্যামেরা উঠিয়ে ব্লগ করার মতন ক্ষমতাটা আমার নেই। আর আমি চাই না আমার ব্লগে কোনো রকম নেগেটিভ কিছু দেখানো হোক, কারণ মানুষের জীবনটাই নেগেটিভে ভর্তি। তারপরে আমার ব্লগে আমি এই এত কিছু দেখিয়ে ওইভাবে আমি আমার ভিউজটা চাই না কামাতে। তাই জন্য যেইটুকুনি পজিটিভিটি দিতে পারি তোমাদের সেইটুকুনি দিলাম। চলো পার্সেলটা একটুখানি ওপেন করে নিই, কি এসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার যারা ভিউয়ার্স আছো, আশা করি তারা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আর সকাল 6টায় ঘুম থেকে উঠিনি, আজকে ঘুম থেকে উঠলাম এই মাত্র, মানে এখন বাজে প্রায় এই 9:45 উঠেছি, এখন 10:15 মতন বাজে, 8 ঘন্টা হলো। উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুখ ধুয়ে আসলাম, আর মাথায় কালকে রাত্রেবেলা চপচপে করে তেল দিয়েছিলাম, এত ভালো ঘুম হয়েছে না কি বলবো। তাও মানে ঘুম থেকে উঠতাম না। ওই যে দেখো পার্সেলটা আসলো, পার্সেল দাদা এসে মানে বেলটা বাজালো, তখন ঘুম থেকে দুজনেই উঠলাম, রাজাও উঠলো আমিও উঠলাম, বাদ বাকি ঘুমিয়েই ছিলাম। কি গভীর নিদ্রায় কি ভালো যে স্বপ্ন দেখছিলাম কি জানি মনেও নেই এখন, মানে ঘুম থেকে উঠে মনটা বেশ একটুখানি খুশখুশ আছে। স্বপ্নটা হয়তো ভালো দেখেছিলাম, মনেও পড়ছে না। আসলে স্বপ্ন দেখার পর মনে না পড়লে খুব কিন্তু বিরক্ত লাগে, কি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম। যাই হোক, দেখি পার্সেলটা ঠিকঠাক জিনিসপত্র আসলো কিনা। এই মাত্র পার্সেল মানে বেলটা বাজলো, আর সাথে সাথে হকচকিয়ে উঠেছি কি ব্যাপার, তারপর দেখলাম যে পার্সেলটা আসলো। চলো পার্সেলটা একটুখানি ওপেন করে নিই, কি এসছে। কোনো গ্রসারি প্রোডাক্টই হবে, কারণ আমার অন্য কিছু আর অর্ডার দেওয়া নেই। বাবা এক হাত দিয়ে দাঁড়াও, খুলতে একটু মুশকিল হচ্ছে, দাঁড়াও একটু খুলে নিই। ও আমার সিয়া সিপসটা শেষ হয়ে গেছিলো, সেটাই এসছে। আমি আর রিসিভ করিনি, এটা রাজা গিয়ে রিসিভ করলো। এই যে আর এক চামচ মতনই বেঁচে ছিল, তাও আজ কালকে রাত্রে আমি ভেজাইনি। আজকে জানি যে একটু ঘুম থেকে উঠতে দেরি হতে পারে, তাই জন্য আজকে আর ভেজাইনি। তো এই যে কালকে থেকে আবার এটা হবে খাওয়া শুরু। আজকে রাত্রে যেহেতু আর সিয়াসিজ ভেজাইনি, আজকে আর খাবো না, তাই আজকে একটুখানি চা খাবো, আগেই ঠিক করে রেখেছিলাম কালকে রাত্রেবেলা। তো চলো এখন একটু চা বসিয়ে দিই, একবার হবে লিকার চা, একবার হবে দুধ চা, কারণ বাবার জন্য হবে লিকার চা, বাবা এইমাত্রই আসলো, তো বাবার জন্য লিকার চা হবে আর আমাদের জন্য দুধ চা হবে। চলো চাটা বসিয়ে আগে চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে যাই আরও বেশি। অন্যদিন চা করা থেকে ভিডিও শুরু করি, আজকে চা খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তারপরে এই যে দেখো এখন সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি, সকাল আর বলা যাবে না, প্রায় 11টা বাজে। তো ডিম টোস্ট বানালাম, তারপরে এই যে খাওয়া দাওয়া করে বিছানাটা কি নোংরা হয়েছিল ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঝেড়ে পুচে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ জানো দেরি করে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজই দেরি দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি যে কটা জামা কাপড় ছিল ভিজিয়ে কেচে ঠেচে দিলাম, তারপরে চলে এসেছি একমাত্র সহজ উপায়ে তাড়াতাড়ি ডিম রান্না করতে, কারণ বিকেলবেলায় আবার বেরোতে হবে এক জায়গায়। বিকেল না, ওই দুপুর নাগাদ খাওয়া দাওয়া করেই বেরোবো, যাবো হচ্ছে ওই যে আমার ঠাকুমা যে মারা গেছিলো সেখানে ভবিষ্যৎ দিতে। তো ভবিষ্যৎ জিনিসপত্রই কিনে দিতে হয়, মানে ফল সাবু তারপরে চাল ঠাল এগুলো দিতে হয়, কিন্তু আমার আমি ভাবলাম যে সবাই তো দেয় ওরকমই, তো আমি টাকাই ধরে দিয়ে দিই, কারণ হচ্ছে কাকু আর কাকিমার সুবিধা মতন কিনে নেবে। তো সেই ভেবেই এই যে রেডি হচ্ছি, খাওয়া দাওয়া হয়েই গেছিলো, তাড়াতাড়ি করে রেডি ঠেডি হয়ে তারপরে আমি রাজা আর আমার বোন তিনজনে মিলে ওই বাড়িতে যাব। মা বাবা এর আগের দিনই গেছিলো, মা বাবা গিয়ে ফল ঠল দিয়ে এসছে, তাই মা বাবা বললো যে ফল দিতে হবে না, তুই গিয়ে টাকা পয়সা দিয়ে, যদি ওদের যা যা দরকার, শুধুমাত্র যে ফল ঠল দরকার হয় এমন তো না, আরও তো অনেক কিছু দরকার হয়, তো তাই জন্য আমি টাকাটা দিলাম, সেটা তো তোমরা আবার কেউ কিছু মনে করো না। যাই হোক একটুখানি রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর দুপুরবেলা বেরোবো, বুঝতেই পারছো আজকে কিন্তু বাইরে আর বৃষ্টি বা ছাওয়া কিছুই নেই, রোদ আছে, তাই এই যে রোদের মধ্যে বেরোবো বলেই একটুখানি ভালো করে সিরাম ঠিরাম লাগিয়ে তারপরে একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি, আর তারপরে রেডি টেডি হয়ে তারপরে যাবো। ঠাকুমা মারা গেছে প্রায় 6 দিন মতন হলো, আর এই ঠাকুমা হচ্ছে আমার যে ঠাকুমা, আমার
ঠাকুমা তো মারা গেছে প্রায় 2008 সালে। তো এই ঠাকুমা হচ্ছে আমার ঠাকুমার বোন। তো হসপিটালে ভর্তি ছিল 3 দিন, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানোই। তখন মা বাবা গেছিল দেখতে, মানে 3 দিনের মধ্যে আর সুযোগ হয়নি যে আমরা যাব, কারণ ছুটিও পাইনি। তো তাই ভাবলাম যে কাকু কাকিমা বোন পিসিরা আছে তাদের সাথে দেখা করে আসাটাও উচিত। তো এই যে রেডি হয়েছি, এবার চলো রাজা একটুখানি আমাকে সেন্টেন দিয়ে দেবে। রাজা যখন দিচ্ছিল আমি বললাম আমাকে একটুখানি দিয়ে দাও, এতক্ষণ রাজা ঘুমোচ্ছিল। তো ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে তারপরে আমাকেও একটুখানি সেন্ট দিয়ে দিল, আর ওদিকে বোন রেডি হয়েই আছে। তো আমি বোন রাজা তিনজনে মিলে যাব। তো ওখানে গিয়ে ব্লগ শ্যুট করব না, আগে থেকেই বাড়ি থেকেই ঠিক করে গেলাম। কারণ হচ্ছে মানে এক জায়গায় মারা গেছে, সেখানে গিয়ে ব্লগ শ্যুট করাটা আমার উচিত নয়। এই দেখো বোন এখানে রেডি হয়ে গেছে। তো মা বাবাকে টাটা দিয়ে আমরা তিনজনে মিলে একদম চলে যাব কল্যাণী রোড ধরে হালি শহরে। আর আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই না মানে হালি শহর নৈহাটি এর মধ্যেই, আর দূরে আছে, দূরে হচ্ছে সেই সেজমাসির বাড়ি আড়ংঘাটা, তারপরে এদিকে হচ্ছে করিমপুরেও আছে অনেক আত্মীয় স্বজনরা। তো দেখো রাস্তায় এত প্রচণ্ড ধুলো, কি বলবো, মানে আমি মাথার মধ্যে ভালো করে শুধু ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি, কারণ আজকেই শ্যাম্পু করেছি। তার মধ্যে বলো যদি মাথাটা পুরো ধুলো ধুলো, মুখ চোখ পুরো ধুলো ধুলো হয়ে যায় কেমন লাগে। তো মাথায় তার জন্য ভালো করে ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি যে বাড়ি গেলে একটুখানি স্নান টান করে নিলে ঠিক হয়ে যাবে। আর এই যে রেলগেটে এসে দাঁড়িয়ে পড়েছি, আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেল, আর ওই বাড়িতে চলেও গেছিলাম, সেটা তোমাদের সাথে দেখাইও নি কিছু বলিও নি। তারপরে বেরোনোর পথে আবার এই যে নৈহাটি দিয়ে আসছি, আসার সময় আর দেখছি পাচ্ছ সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভিড় নৈহাটি। তো তাড়াতাড়ি বেশিক্ষণ বসিনি, ওই 1-1.5 ঘন্টা মতন বসলাম, কথাটা বললাম, তারপরে বেরিয়ে এসেছি। তো মার এদিকে আবার কোমরে ব্যথা হয়েছে, মা আবার ফোন করে বললো, তাই জন্য মার জন্য ওষুধ নিয়ে নিলাম কোমরে ব্যথার। আর এদিকে আসার পথে একটুখানি কিছু খেতে ইচ্ছা করলো, সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছিলো। তো আমি বোন আর রাজা তিনজনে মিলে রোল খেলাম, আর এই দোকান থেকে রোলের জন্য দাঁড়িয়ে রয়েছি রোল ভাজছে। আর এটা হচ্ছে ফিডার রোডের ওপরেই একটা দোকান, তোমরা হয়তো যারা সামনাগড়ে থাকো তারা হয়তো এই দোকানটা দেখেছো বা চেনো। তো এই যে খাওয়া দাওয়া করে নি, তো চলো। রাস্তায় এত ধুলো, মানে ধুলোতে পুরো ধুলাকাকার হয়ে গেছি। আর কোথায় গেলাম, কি করলাম, কেন দেখালাম না বলো তো, মানে এক জায়গায় মারা গেছে, সেখানে গিয়ে নিশ্চয়ই ক্যামেরা উঠিয়ে ব্লগ করার মতন ক্ষমতাটা আমার নেই, তাই আমি সেখানে গেলাম, ওখানে কি করলাম না করলাম কিছুই দেখাইনি, শুধু যাওয়াটুকু আর আসাটুকুই দেখতে পারলে। আর আমি চাই না আমার ব্লগে কোনো রকম নেগেটিভ কিছু দেখানো হোক, কারণ মানুষের জীবনটাই নেগেটিভে ভর্তি। তারপরে আমার ব্লগে আমি এই এত কিছু দেখিয়ে ওইভাবে আমি আমার ভিউজটা চাই না কামাতে, তাই জন্য যেইটুকুনি পজিটিভিটি দিতে পারি তোমাদের সেইটুকুনি দিলাম। তো এই যে এখন আসলাম, আর একটুখানি রোল খেলাম, রোল খেয়ে তারপর বাড়িতে আসলাম। এখন এই যে রুটি, মা রুটি দিয়ে দিল, আমি ভেবেছিলাম রুটি নিয়ে আসবো আসার পথে, তবে মা বললো যে রুটি আছে হয়ে যাবে, তাই আর রুটি আনলাম না, মা থেকেই রুটি নিয়ে আসলাম। আর আসার পথে বই খাতার দোকানে গেছিলাম, সেখান থেকে কয়েকটা রং, তারপরে হচ্ছে খাতা কিছু, এগুলো আনা হয়েছে। কালকে তো রবিবার, ড্রয়িং ক্লাস আছে, রাজা তো ড্রয়িং নিয়ে বসতেই হবে। আর কালকে আমি যাব একটা স্পেশাল জায়গায়, আপাতত ইচ্ছে আছে, জানি না কালকে সকালে হলে কী হয়। যাই হোক, যদি যাই সেই ভিডিওটাও তোমরা দেখতে পারবে, শেয়ার করব। আর এখন চলো ড্রেসটা চেঞ্জ টেঞ্জ করে নিই, সারাদিনে অনেকটাই মানে দুপুরের পর থেকে অনেকটাই হ্যাপা গেল। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে আসি, ধুলো তো একদম শরীরের অবস্থা খারাপ। আরে যা ধুলো ছিল একবারে, দেখো স্নান ঠান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, মাথার হাফ পর্যন্ত ভিজিয়ে ফেলেছি, কারণ হচ্ছে প্রচণ্ড ধুলো ছিল, চোখ মুখ পুরো ধুলোয় সাদা সাদা হয়ে গেছিলো। তো এই যে স্নান ঠান করে তারপরে একবারে রাত্রের ডিনার নিয়ে বসে পড়েছি, রাত্রে নিয়েছি রুটি, মা ওই যে রুটি পাঠিয়ে দিয়েছিলো, চারটে রুটি পাঠিয়ে দিয়েছিলো। তো এখানে আমি একটা রুটি নিলাম, ডিম নিলাম, খেয়ে নিলাম, তারপরে হচ্ছে এইদিকে দেখো একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে একটু ভাবলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু দেখলাম যে রাজা আবার ড্রয়িং নিয়ে বসে, তো রাজা ড্রয়িং নিয়ে বসলো, আমি ভাবলাম যে ভিডিওটা এডিটিং করে নিই। আর দেখো আজকে ড্রয়িংটা কিন্তু সেই সুন্দর হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো এই যে এরকম ড্রয়িং কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এটা হচ্ছে ওই যামিনী রায়ের বোধহয় ড্রয়িং। তো যাই হোক, চোখগুলো দেখেছো টানা টানা, একদম মুখ থেকে চোখ বেরিয়ে গেছে। তো এই এরকম ধরনের ড্রয়িং ভালো লাগে, আর দেখো কত রকম রং খুলে বসেছে। তো রাজা আজকের ড্রয়িংটা ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। আর তারপরে দেখো এদিকে রাজা বসে বসে আবার
সিনেমাও দেখছিল, তো সিনেমা দেখতে দেখতে মানে দেখছিল না মানে শুনতে শুনতে ড্রয়িং করছিল। চলো আমি একটু ভিডিও এডিটিং করে নিই। তারপর এই যে মুখ টুক ভালো করে আরও একবার ধুয়ে ঠুয়ে এসে নাইট ক্রিম মেখে নিলাম। এরপরে ঘুমানোর পালা, তো আমি ঘুমিয়ে পড়ি, রাজা একটু বাদে ঘুমাবে কারণ ওর এখনও ড্রয়িংটা কমপ্লিট হয়নি। চলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। টাটা বাই বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।